হ্যালো আলাইকুম আমি নীলিমা মল্লিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ডিআই ওয়াই রোজ অয়েল বানানো আমি কীভাবে রোজ অয়েল বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যাতে আপনারা বাসায় বানিয়ে টাকা খরচ করে না কিনে ফ্রেশ একদম ফ্রেশ একটা ডিআইওয়াই হোমমেড রোজ অয়েল বানিয়ে ইউজ করতে পারেন অ্যান্ড আপনাদের স্কিনের টেক কেয়ার করতে পারেন সো চলুন দেখে নিই আমি কিভাবে রোজ অয়েলটা বানানো বানাবো আর রোজ অয়েলটা বানানোর আগে আমি আপনাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন সো আরেকটা কথা বলবো কিভাবে আপনারা বাসায় রোজ অয়েলটা ইউজ করবেন রোজ অয়েল ইউজ করবেন রাতের বেলা দিনের বেলা অয়েল ইউজ করবেন না যে কোনো একটা ভালো ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করবেন দেন একটা টোনার ইউজ করবেন দেন একটা সিরাম ইউজ করবেন দেন সিরামের পরে একটা মশ্চারাইজার ভালো একটা ব্র্যান্ডের মশ্চারাইজার ইউজ করবেন মশ্চারাইজার কিন্তু স্কিনের জন্য অনেক ভালো মশ্চারাইজার আর সানব্লোক এই দুইটা জিনিস মানে আপনাদের কাছে আর কিছু না থাক একটা মশ্চারাইজার একটা সানব্লোক এই দুইটা জিনিস রাখবেনই সেটা মেয়ে হোক আর ছেলে হোক সবার স্কিনের জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করে একটা সিরাম একটা সানব্লক ইউজ করা উচিত সো সবাই আপনারা একটা ময়শ্চারাইজার আর একটা সানব্লক দুইটা আপনাদের কাছে অলওয়েজ রাখবেন দেন একটা সিরাম ইউজ করলেন দেন একটা ময়শ্চারাইজার ইউজ করলেন দেন হচ্ছে অয়েলটা দু এক ফোটা হাতে নিয়ে ডেভডেপ করে স্কিনে লাগিয়ে ফেলবেন দেন ঘুমিয়ে যাবেন এতে কী হবে আপনার যে ময়শ্চারাইজার আপনার স্কিনে লাগিয়েছেন সেটা লক হয়ে গেল আপনার স্কিনে অ্যান্ড সেই ময়শ্চারাইজারটা আপনার স্কিনকে অনেক বেশি ভিতর থেকে সফট করবে গ্লোয়িং করবে স্কিনকে অনেক বেশি বিউটিফুল করে ফেলবে সো আমার স্কিনে আমি অ্যাকচুয়ালি অয়েল ইউজ করতে অনেক পছন্দ করি আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু রাতের বেলা অনেক সময়ই আমি হয়তো ভ্যাজলিন নয়তো অয়েল লাগিয়ে ঘুমিয়ে পড়ি কারণ সব সময় তো আর ইচ্ছা করে না যে স্কিনে ময়শ্চারাইজার ইউজ করি সিরাম ইউজ করি এত কিছু ইউজ করতে ইচ্ছা করে না তো মাঝে মাঝে যখন আমার কিছু ইউজ করতে না ইচ্ছে করে তখন আমি হাতে একটু অয়েল নিয়ে মুখে লাগিয়ে ফেস আর নেকে দুইটাই ইউজ করে ঘুমিয়ে পড়ি আবার হচ্ছে ভ্যাসলিনও মাঝে মাঝে ইউজ করি কিন্তু মশ্চার মানে অয়েল কিন্তু স্কিনের জন্য অনেক ভালো যেহেতু উইন্টার চলে আসছে এখন কিন্তু আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে যাবে সো এখন থেকেই সবাই ট্রাই করবেন অয়েল ইউজ করতে প্লাসে কোকোনাট অয়েল ওইটাও ইউজ করতে পারেন ফেসে অলিভ অয়েলও ইউজ করতে পারেন ফেসে সো রোজ আমাদের বিউটির জন্য আমাদের স্কিনের জন্য গোলাপ যে কতটা ভালো এটা তো আমরা আদিকাল থেকে শুনে আসতেছি সো এটার এটা নিয়ে বলার কিছু নেই সো রোজ ওয়াটার আমি আপনাদেরকে বানানো দেখিয়েছি সো এখন আমি রোজ অয়েলটা বানানো দেখাবো কিভাবে আমি বাসায় রোজ অয়েল বানাই এতে আপনার বাড়ি থেকে কিনতেও হচ্ছে না আর আপনি বুঝতে পারতেছেন এটা ফ্রেশ একটা জিনিস ইউজ করতে পারতেছেন সো চলুন দেখিনি আমি কিভাবে এই রোজ অয়েলটা বাসায় বানাবো সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইকও দিবেন সো চলুন দেখিনি আমি কিভাবে ডিআইওয়াই রোজ অয়েল বাসায় বানাবো ওকে রোজ অয়েল অ্যান্ড রোজ ওয়াটার দুইটাই স্কিনের জন্য অনেক অনেক ভালো এবং দুইটাই বানানো অনেক বেশি ইজি রোজ অয়েল বানানো অনেক ইজি আর অনেক কম ইনগ্রিডিয়েন্টস লাগবে সো আপনারা যে কেউ বানাতে পারবেন সো এখন আমি একটা হাঁড়িতে কিছু পানি নিয়ে নিব পানিটা বয়ল করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি তিন থেকে চারটা রোজ নিব এই রোজের যেই প্যাটেলগুলো আছে এগুলো আমি খুলে আমি সুন্দর করে ওয়াশ করে নিব ভালো করে ওয়াশ করে দেন এগুলোকে আমি ছোট ছোট করে হাত দিয়ে কেটে নিব আপনারা যদি চান এটাকে ব্যালেন্ডার করেও নিতে পারেন আমি হাত দিয়ে এটাকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি এখন আমার লাগবে হচ্ছে একটা জার জারের মধ্যে আমি কি করব আমি এখন আমার দেখেন এই যে পানিটা কিন্তু আমার বয়ল হয়ে গিয়েছে এই যে পানিটা বয়ল হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব এখন আমি জারের মধ্যে কিছু ভেজিটেবলস অয়েল নিয়েছি আপনারা চাইলে আমি অলিভ অয়েল নিয়েছি আপনারা জোজোবা অয়েলও নিতে পারেন সো আমি এখন এই প্যাটেলগুলাকে ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা প্যাটেল একদম তেলের ভিতরে ডুবানো থাকে দেন এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে দেন হচ্ছে যে আমার এই যে বয়ল করা যে পানিটাই পানিটার মধ্যে বসিয়ে রাখবো পানিটার মধ্যে পানি কিন্তু পানির চুলা কিন্তু বন্ধ জাস্ট এটার যেই আগুনের যে হিটটা যে তাপটা এটা হচ্ছে আপনার অয়েলটার মধ্যে যাতে লাগে আর প্যাটেলের যে ময়শ্চারগুলো আছে সেটা অয়েলের সাথে মিক্সড হয়ে যাবে সো এখন আমি চব্বিশ ঘন্টার জন্য রেখে দিব এটাকে আমি এখন আর খুলব না চব্বিশ ঘন্টার জন্য রেখে দিব দেন চব্বিশ ঘন্টা পরে এখন আমি তো দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পরে এখন আমি এটাকে সেঁকে নিচ্ছি সেকে আপনারা ইচ্ছা করলে আমি এখন আমার পছন্দ হচ্ছে এই কিছু রোজ এই রোজগুলোকে আমি কিছু তেলের মধ্যে রেখে দিলাম আর কিছু প্যাটেলস ফ্রেশ যে গোলাপের যে পাপড়ি আছে সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা আপনারা চাইলে পুরোটা ছেকেও ছেঁকেও রাখতে পারেন আর এভাবে এভাবে রাখলে অয়েলটা বেশি স্ট্রং হবে সো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আর বাসায় অবভিয়াসলি এটা ট্রাই করবেন সো